Yo, what's going on, guys? Kemon acho tumra? Welcome back to another horror gameplay. To ajke amra horror game khelte cholechi. Je game tar naam hocche Halloween. Karon tumra jano nischoy samne amader Halloween asche. Ekhane India te to Halloween hoy na bhai, bairei hoy. Ekhane to ki hoy ke jane. To basically game tar story ta hocche erokom je ami hocche ekta babysitter ar amar kaj hocche ekta bachcha ke dekha ekta barite. But jokhon maj rat hobe tokhon guys Halloween te Michael Myers asbe. Yes, tumra bhabcho Michael Myers kotha theke asbe bhai? Game tar villain hocche Michael Myers. To cholo gameplay ta khub interesting hote choleche. Acha korchi game tar te 2000 ta like হয়ে যাবে লেটস সি 2000 টা লাইক কমপ্লিট হয় নাকি চলো গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক ওয়েল তো গাইস আমরা গেমের ভিতরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বাড়ি यस যেখানে আমি এসেছি ওই বাচ্চাটাকে দেখতে আর এটা আমরা আই থিংক কিচেনে আছি আর আমরা গাইস দেখো এইটা বানাচ্ছিলাম এখন এটা কি বলে এটাকে পাম্পকিনটাকে আমরা ফেস বানাচ্ছি আমি ভেবেছিলাম এরকম একটা কিছু বানাবো বাট ভাই পাম্পকিন খুদরাতে বড় দিন চলে যায় তাই জন্য আমি আর বানাতে পারিনি বাট আমি যেটা ভেবেছি যে আমাদের আগে মনে হয় বাড়িটা এক্সপ্লোর করে নেওয়া উচিত দেখো যেহেতু এটা আমরা কিচেনে রয়েছি আর এখানে আমাদের দেখো তলায় 1 2 3 4 F G R F এতে ফ্ল্যাশলাইট আছে আর এতে গান না আর এতে বুলেটস আর জিতে গান আছে তো এগুলো আমাদেরকে খুঁজতে হবে আমাদের ইনভেন্টরিতে এখন কিচ্ছু নেই আমাদের যেমন এখানে দেখো বুলেট পেলাম ইউ পিকড আপ দা বুলেটস ঠিক আছে চলো আর আমরা এটা কোথায় বাইরের রুমেতে চলে এসেছি ইয়েস গাইস ভাই রুম সুন্দর আছে বাট খুব বাজে ভয়ানক জিনিস হবে তখন যখন মাইকেল মেয়ার্স বাড়িতে অ্যাটাক করবে আর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যানসার দা ফোন বাট আমি এখন অ্যানসার দেবো না ফোনেতে ভাই এখানে এত ধুনলা কেন হ্যালো আচ্ছা এখানে লাইট পড়ছে এটা আমি ভাবছি এখানে এত ধুনলা কেন ভাই বাজে মিউজিক চালু হয়ে গেছে আর আমি বুঝতে পারছি না কি হচ্ছে ভাই এখানে বাইরে পুরো অন্ধকার জানলার বাইরে তুই দাঁড়িয়ে নেই তো ভাই না কেউ নেই ভাই আমি ভাবলাম কেউ হয়তো দাঁড়িয়ে আছে বাট দেখো এখানে কিছু নেই সেরাম আর আমি চারিদিকে কিছু দেখতেও পাচ্ছি না সেরাম ভালো বা খারাপ বাট যদি মাইকেল মেয়ার্স চলে আসে ভাই ওকে আমি বন্দুক ছুড়ে মেরে দেবো আমি দরজার দিকে দেখছি এখানে কেউ নেই তো তো চলো আমি আগে এক্সপ্লোর করে নিই পুরো বাড়িটাই যে বাড়িটাইতে সারা বাড়িতে কি কি আছে আমি আপাতত বাড়িতে কিছু দেখতে পাচ্ছি না বাট এখানে আমাদের একটা বাচ্চা ছেলে ঘুমিয়ে রয়েছে যার ব্যবসিট করতে আমরা এখানে এসেছি এর নাম কি আমি জানি না হ্যালো তোর নাম কি হ্যালো নাম তো বল ভাই আমি জানি না আপাতত বাট আমাদের এখন অ্যান্সার দিতে হবে ফোন কলটার আর ফোন খুঁজে পাচ্ছি না ভাই আমি ফোন কোথায় হ্যালো আচ্ছা রিং এখানে হচ্ছে আচ্ছা এখানে ফোন রয়েছে ওকে ঠিক আছে চলো কিন্তু তার আগে গাইস ওপরে সেকেন্ড ফ্লোর রয়েছে যেখানে বাকি আমাদের দেখতে হবে যে উপরে কি কি রয়েছে কারণ যখন মাইকেল মেয়ার্স আসবে তখন আমাদেরকে পালাতে হবে প্লাস ওকে মারারও আমাদের জিনিসের ব্যাপারে ভাবতে হবে তাই জন্য আমি এখানটাকে দেখে নি গাইস এই পাম্পকিন গুলো কিউট দেখতে লাগছে মানে একটু ভয়ানক আছে বাট কিউট দেখতে লাগছে আচ্ছা ওই বাচ্চাটার নাম হচ্ছে টমি কারণ দেখো এটা টমি বলে লেখা রয়েছে এটা হচ্ছে টমির রুম যেখানে ম্যাগজিন একটা পড়ে হ্যালোউইনের ওকে আর এখানে একটা খেলনা আর এখানে ড্রয়ার ভাই এখানে আমরা লোকাতে পারবো ওকে ইয়েস এখানে আমরা লোকাতে পারবো ঠিক আছে আর এদিকে কিছু আছে ভাই না এদিকে কিছু নেই ড্রয়ারে কিছু নেই আর এদিকে একটা রুম আছে দিস ডোর ইজ লকড আচ্ছা এই ডোরটা লক রয়েছে এই ডোরটাও আই থিঙ্ক লকই থাকবে আর এটাও আই থিঙ্ক লকই থাকবে কারণ দুটো ডোর যখন খোলেনি একটা কেন খুলবে ভাই তো ঠিক আছে চলো গিয়ে ফোনটা পিক আপ করে নেওয়া যাক কিন্তু তার আগে গাইস আমি এদিকটা আগে কিচেনটা আরেকবার চেক করে নি এখানে কি রয়েছে এখানে সেরাম কিছু নেই আর এই ডোরটাও লক রয়েছে ভাই সব ডোর লক আছে তো আমাদেরকে কি বাইরে থেকে ওর প্যারেন্টসরা লক করে দিয়ে চলে গেছে এখানে একটা কি রয়েছে ইয়েস আমি একটা কি পেয়েছি আর আমাদের এরকম চারখানা কি খুঁজতে হবে তাহলে আমরা কিছু পেতে পারি ভাই মানে কিছু হতে পারে কারণ আমাদের দেখো তলায় চারখানা কি এর কাজ রয়েছে তো আমাদের চারখানা কি খুঁজতে হবে আর আমি একটা ফ্ল্যাশ লাইট দেখতে পেয়েছি আমি এতক্ষণ ধরে দেখতে পাইনি ভাই একটা ফ্ল্যাশ লাইট দেখতে পেয়েছি ফ্ল্যাশ লাইট অফ এখানে কিছু রয়েছে ড্রয়ারে ভাই ভাই কি গুলো যেখানে সেখানে রাখা থাকতে পারে তো আমাদের চোখ ঘুরিয়ে ভালো করে দেখতে হবে যে কি কোথায় রাখা আছে টেবিলেও থাকতে পারে এখানে সোফার এখানেও রাখতে পারে আবার এখানেও থাকতে পারে যেখানে সেখানে থাকতে পারে টিভির সামনে ভাই টিভি চলছে আমি তো এটা খেয়ালই করিনি এতক্ষণ ধরে টিভি চলছে ঠিক আছে চলো ও টিভি দেখছে মস্ত দেখুক আমি এখন ফোনটা তুলে নিই হ্যালো ভাই তুললাম ফোন তুলে কিছু বুঝতে পেলাম না গো রেসিডেন্স বলে কিছু একটা হলো তারপর নিঃশ্বাস নিতে চালু করলো তারপর বন্ধ হয়ে গেল বাট আমি জানি না কি হচ্ছে এখানে আর আমাকে এখন কাজ হচ্ছে টমিকে বেডে পাঠাতে হবে মানে স্লিপে পাঠাতে হবে চলো টমিকে আমি তুলে দিয়ে স্লিপে পাঠিয়ে দিই হ্যালো টমি 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 স্লিপে যা যা টমি যা ভাই টমি টমি তোর রুম ওইটাই আই থিঙ্ক না যেটা আমি দেখেছি এত জোর যাস না এত জোর যাস না ক্লোজ ওপেন উইন্ডোজ ভাই এখানে তো সব উইন্ডো লকই রয়েছে আমি আবার কি খুলবো মানে কি বন্ধ করবো ভাই টমি ঘুমি পড় হ্যাঁ আরামসে ঘুমি পড় এখানে এটা কি ভাই এগুলো অন রয়েছে এই উইন্ডো গুলো কি অন রয়েছে আমি জানি না ভাই উইন্ডো তো লকই রয়েছে এই উইন্ডোটা আচ্ছা এই উইন্ডো গুলো অন রয়েছে ভাই এগুলো লক করতে হবে না তো মাইকেল যখন তখন ঢুকে পড়বে ভাই বাড়িতে এই টাইমে ঢুকে পড়ে আমি আমি ভুলে গেছি ভাই আমি আমি ভুলে গেছি সব সব আমাদের উইন্ডো লক করতে হবে ভাই এই উইন্ডোটা উইন্ডোটা লক আছে এখানে উইন্ডো পাশে এটা অফ করে দিয়েছি এটা অফ করে দিয়েছি আর এদিকে দুখানা উইন্ডো ছিল আই থিঙ্ক আমি জানিনি যতটা এইখানে রয়েছে চলো অফ করে দিয়েছি আর কোথাও উইন্ডো আছে নাকি বাড়িতে হ্যালো ওই কে ভাই দরজা দরজা খোলার চেষ্টা করছে আচ্ছা আমাদের কি বলছে দ্য ডোর ইজ লক প্রেস 1 2 4 টু ট্রাই ইয়োর কিজ আচ্ছা আমাদের 1 থেকে 3 মধ্যে যে কিটা রয়েছে সেটা আমাদের দেখতে হবে আর আমি বুঝতে পারছি না এখানে কি হয়েছে ভাই আচ্ছা এটা আই থিঙ্ক আনলক আছে না এটা আনলক নেই ওকে এটা এটা এটাও নেই এটাও নেই চলো আই থিঙ্ক কোনো ডোর এবার আনলক নেই ও ভাই মাইকেল বাইরে দাঁড়িয়ে ছিল ভাই কেস চালু হয়ে গেছে ভাই ইলেকট্রিসিটি ও গায়েব করে দিয়েছে আর আমাকে এবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ঘুরতে হবে আর আমাকে কি খুঁজতে হবে আমি জানি না কি কোথায় আছে এবার না আমাকে এবার কি করতে হবে রিস্টোর দ্য পাওয়ার ফ্রম দ্য বেসমেন্ট এখানে বেসমেন্টও আছে ভাই আমি এতক্ষণ ধরে বেসমেন্ট খুঁজেই পেলাম না ওই কোন জায়গায় একটা দরজার আওয়াজ হলো
হ্যালো ভাই, দরজার আওয়াজ হচ্ছে খুব বাজে। ও তুই ছেলে দৌড়ে দৌড়ে এসে আমাকে ভয় পাচ্ছিস কেন? যা উপরে যা। আরে মাইকেল তো আমাকে পরে মারবে, আগে তো তুই আমাকে মেরে দিবি। ভাই কি কি সত্যি আমি বুঝতে পারছি না ভাই, এখানে কি হচ্ছে? দাঁড়াও, একে একে আগে ঘুমোতে পারি। আচ্ছা আমি এদিকে আর যেতে পারবো না, আই থিঙ্ক এবার যেতে পারবো। টমি, আবে টমি, হ্যালো টমি কোথায় গেল? আরে এইমাত্র তো রুমে এলো ভাই। টমি কোথায় গেল? টমি, হ্যালো ভাই, টমি এখানে নেই। আচ্ছা এটা এই ডোরের নয়, আমার কাছে একটা কি আছে, এটা এই ডোরের নয়, এটা এই ডোরের নয়। তো থ্রিটা আমাদের কোন সা ডোরের ভাই? এটা এই ডোরেরও নয়, বুঝতে পারছি না কোন ডোরের। বাট মাইকেল না, মাইকেল মাইকেল না, জাম্প স্কেয়ার না, তোর গেম বাজিয়ে দেবো আমাকে জাম্প স্কেয়ার দিলে। ভাই এখানে কি কোথাও তো একটা থাকবে, আমাকে দেখতে হবে কি কোথায় আছে। আর আমি বুলেটস পেয়েছি বাট আমার কাছে গান নেই, আমাকে কি খুঁজতে হবে এখন কি কোথায় আছে? সামনে না মাইকেল থাকে ভাই, হঠাৎ করে দরজা খুলে যদি আসে ভাই আমার হার্ট অ্যাটাক সিওর আছে ভাই। আমি জানি না এখানে এখানে কি কোথায় আছে। আমার ফ্ল্যাশ লাইট আই থিঙ্ক পাওয়ার কমছে না। এখানে একটা কি পেয়েছি, চলো একটা কি পেয়েছি। আর কি কোথায় আছে ভাই? এখানে এখানে আশেপাশে কোথাও তো একটা কি থাকবে, আমাদের আশেপাশে এখানে কোথাও থেকে কি খুঁজতে হবে। আমি আর একটা চারের একটা পেয়েছি। ইয়াস 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 ইয়াস, পেয়েছি ভাই, এটা এই ডোরের কি। ওকে চলো এখানে কিছু একটা, এখানে আর একটা কি রয়েছে এটা জানি না কোথাকার কি, বাট ঠিক আছে এখানে আর কিছু নেই। টু এর কি পেয়েছি, টু তে কি আছে দেখি। এইটা আই থিঙ্ক এই ডোরের না, এই ডোরের না, তাহলে এই ডোরের ভাই। কিন্তু আমার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে এখান থেকে টমি কোথায় গেল? আর ভাই এখানে স্টার ওয়ার্স এর পোস্টার দেওয়া ভাই। সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মাইকেল আই থিঙ্ক বাড়ির ভেতর ঢুকে গেছে। না এটা এ নয়। আচ্ছা আমাদের কাছে দুটো কি রয়েছে, বাট একটাও কি ওপরের এই দুটো দরজার মধ্যে লাগেনি। আর তলায় মাইকেল, মাইকেল না, মাইকেল ভাই খুব বাজে জাম্প স্কেয়ার, মানে খুব বাজে অ্যাটমসফিয়ার গেমটা। আমি বুঝতে পারছি না কি হবে, বাট এখানে আমি কাউকে আর দেখতে পাচ্ছি না। আমার কাছে দুটো কি রয়েছে, আই থিঙ্ক এবার আমার বেসমেন্ট আই থিঙ্ক এই দিক দিয়ে হবে, কারণ আমার কাছে দেখো চাবি ছিল না, আমি চাবিটা পেয়েছি। এই ডোরটাও লক ছিল তো এটাতে আমি চেক করিনি। থ্রিটা হবে আই থিঙ্ক, ইয়েস, হেল হেল নো, আমাকে এদিকে এখন যেতে হবে ভাই। দেখেই আমার পেছন ফেটে গেছে। ওয়ে ভাই মাইকেল এখানে না থাকে, মাইকেল এখানে না থাকে ভাই। আমাদের বেসমেন্ট এটা, আর এদিকে কিছু আছে। মাইকেল নেই, মাইকেল নেই এখানে, মাইকেল নেই ভাই বাইরেও নেই। আমি বুঝতে পারছি না কি করতে হবে। ও ভাই বেসমেন্ট খুলে গেছে। ওকে চলো বেসমেন্টের ভেতর চলে এসেছি, এবার এটা করে দিয়েছি ভাই। চলো আমাদের পাওয়ার অন হয়ে গেছে। আর এখানে একটা, ওই মাইকেল আসছে, ওই মাইকেল আসছে। ভাই মাইকেল আসছে সামনে, আর আমাদের কন্ট্রোল টিপে ব্রেথ হোল্ড করতে পারবো, যাতে ও যদি সামনে আসে আমাদের নিঃশ্বাস না শুনতে পারে। আমি নিঃশ্বাস ভাই হোল্ড করে রেখেছি, আমাকে শুনতে পারবে না আই থিঙ্ক। কারণ দেখো ও যখন তুমি কন্ট্রোল টিপে যাবে ও তোমাকে শুনতে পারবে না, বাট যখন তুমি ওর সামনে দিয়ে যাবে ও তোমার গেম বাজাতে বেশিক্ষণ লাগবে না ভাই। তাই জন্য আমার কন্ট্রোল টিপে রয়েছি। ও চলে যাক, চলে যা ভাই। মাইকেল কোথাকার পাগল, মাইকেল ভাই তোর কি দরকার? আই থিঙ্ক তো চলে গেছে, আই থিঙ্ক চলে গেছে, আমি জানি না ভাই, শিওর নয়, আই থিঙ্ক চলে গেছে। ইয়েস আমি আর ওর আওয়াজ পাচ্ছি না, আই থিঙ্ক ও চলে গেছে ভাইয়া। এবার না জাম্প স্কেয়ার দেয় এসে। চলো এখান থেকে এটা নিয়ে নিচ্ছি ভাই। আমি নিজেই ওকে বাড়িতে ঢোকার একটা রাস্তা দিয়ে দিলাম বেসমেন্টের দরজা খুলে। চলো এখান থেকে একটা কি পেয়েছি ওয়ানের, আর আই থিঙ্ক এটা ওপরে কোথাও একটা লাগবে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি। মাইকেল, মাইকেল পাগল ভাই, বাইরে তো কিছু নেই, দেখো বাইরে পুরো অন্ধকার ভাই, ব্ল্যাক হোলের মধ্যে আছি আমরা আই থিঙ্ক। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে কিল মাইকেল মায়ার্স ভাই, আমি মাইকেলকে মারবো কি করে? হ্যালো ভাই মাইকেলকে মারতে বলছে ভাই, মাইকেল ওখানে রয়েছে, মাইকেল ওখানে রয়েছে। আর আমরা কন্ট্রোল টিপে গেলে ও আমাদের শুনতে পারবে না। আমি উপর দিকে আরামসে চলে যাই, আমাকেও শুনতে পারবে না। বাট দেখো আমি একটা চাবি তো পেয়েছি, এবার এই চাবিটা কোথায় কাজে লাগবে আমি জানি না। আই থিঙ্ক এই রোডটার হবে, না এটা নয়, এটা নয়, ইয়েস এই রোডটার। ও ভাই মাইকেল আসছে, মাইকেল আসছে, মাইকেল আসছে, মাইকেল আসছে। ও ভাই মাইকেল এখানে আসছে ভাই, মাইকেলের গেম বাজি দেবো যদি মাইকেল আমাকে শুনতে পেয়েছে। আর টমি কোথায় গেল ভাই? টমিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর টমিও নয়, টমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট মাইকেল এখানে আসছে। আমি আমি ব্রেথ হোল্ড করে নিয়েছি। আমি আমি জানি না, আমি জানি না, আমি জানি না ভাই, প্লিজ প্লিজ না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না। আমি ব্রেথ হোল্ড করে রেখেছি। মাইকেল এখান থেকে যাবে, আর আমি এই রুমটাকে সার্চ করবো যে এই রুমের ভেতরে কি কি রয়েছে ভাই। ভাই ও পাশের রুমটা খোলার চেষ্টা করেছি যেটাতে চাবি লাগবে, আমি জানি না ও আছে কিনা, বাট আমার তো ভয় লাগছে। আমি জানি না, এখানে আমি আরামসে একটুখানি বেরিয়ে দেখবো ও রয়েছে নাকি না। মাইকেল এখানে নেই, তো আমাকে এখানে করতেটা কি হবে ভাই? আমাকে আই থিঙ্ক কিছু খুঁজতে হবে। ইয়েস আমাদের আই থিঙ্ক গান খুঁজতে হবে। আর গান কোথায় আছে ভাই? গান আছেটা কোথায়? এই তো গান, গান পেয়েছি, রিলোড করা আছে। ওকে চলো। আর এবার এবার মাইকেল গেল, এবার মাইকেল গেল, মাইকেল এবার গেল, বাট আমাদের আরো বুলেটস লাগবে। বাট আমি বুলেটস খুঁজে পাচ্ছি না ভাই, বুলেটস আছে কোথায়? আর মাইকেলের এবারে গেম বাজিয়ে দেবো ভাই মাইকেল, বাট আমার আরো বুলেটস লাগবে আই থিঙ্ক। আমাকে বুলেটস খুঁজতে হবে, আমাকে বুলেটস খুঁজতে হবে, আমাকে আরো বুলেটস খুঁজতে হবে। ওই মাইকেল, ওই বুলেটস নেই, ঢুকে পড়।
ভাই মাইকেল শুনতে পাচ্ছেন আরে বুলেটস নেই আর বুলেটস নেই আমার কাছে একমাত্র একটা বুলেট রয়েছে আমি ওকে একটা গুলি মেরে তাড়িয়ে পালিয়ে গেছি ভাই আর আমি ব্রেথ কন্ট্রোল করে রেখেছি মাইকেল দেখতে পারে না কিন্তু মাইকেল আওয়াজ শুনে তোমাকে তাড়া করতে পারে ভাই এটা হচ্ছে সবথেকে বড় কথা মাইকেল নেই তো চলে গেছে আই থিংক আচ্ছা আমার কাছে লাস্ট বুলেট এবার আমাকে বুলেট খুঁজতে হবে তলায় গিয়ে ভাই এখানে কোথাও বুলেটস আছে ভাই এখানে রক্তরক্তি হয়ে গেছে দেখো ভাই এমন গুলি চালিয়েছি আমাকে বুলেটস খুঁজতে হবে আর আমি বুলেটস কোথায় পাবো আমি নিজেও জানি না এখানে কোনো বুলেটসই নেই ভাই আই থিংক তলার রুমে বুলেটস আছে কোথাও বাট আমরা দেখতে পাচ্ছি না না এখানে বুলেটস নেই ভাই বুলেটস খুঁজতে হবে নয়তো আমরা মাইকেল কে মারতে পারবো না হ্যালো আর বুলেট সেই টাইমে আমি কোথায় পাবো আমি জানি না ভাই এক টাইমের জন্য আমি নিজের শ্যাডো থেকে ভয় পেয়ে গেছি না এখানে মাইকেল নেই আর আমরা এখনো এই ডোরটার একটা চাবি পাইনি এই ডোরটার চাবিটা কোথায় রাখা আছে আমি নিজেও জানি না ভাই বাইরে বেসমেন্টে ফেসমেন্টে কোথাও একটা হতে পারে বাট আমি জানি না এইখানে আই থিংক হবে না এই রুমটাতে হতে পারে ভাই ওই ওইখানকার চাবিটা এই রুমটাতে হতে পারে ধর আমাকে চেক করতে দাও এখানে আই থিংক এখানে কোথাও তো একটা থাকবে চাবিটা ভাই ও আসছে এখানে এখানে আশেপাশে কোথাও একটা আছে ও ভাই ও ভাই আমি কন্ট্রোল ভাই আটাস না আমাকে দেখতে পেয়ে গেছে আমি এখানে আছি ভাই আমি ব্রেথ হোল্ড করে আছি ও কি জোর দেখতে পেলো আমাকে আমাকে দেখো একটা চাবি খুঁজতে হবে আর বুলেট খুঁজতে হবে তাহলে হয়ে যাবে আমার কাছে পাঁচটা না ছটা বুলেট আছে আমি জানি না বাট আছে আমার কাছে অনেক বুলেট আর আমার কাছে গান থাকার সত্ত্বেও আমি ওকে মারতে পারছি না ভাই নেই এখানে নেই ভাই আমাকে চাবি খুঁজতে হবে একটা চাবি আর ওই রুমটাতে এন্ট্রি পাবো প্লাস তারপর তো মাইকেলের গেম বাজাতে আমার বেশিক্ষণ লাগবে না ভাই ভাই মাইকেল আবার আওয়াজ শুনে এখানে চলে এসেছে আমি কি করছি আমি নিজেও জানি না ভাই আমি ব্রেথ হোল্ড করে রেখেছি এবার মাইকেল জানি না কি করবে ভাই মাইকেলকে মেরে আমাদের এখান থেকে পালাতে হবে মাইকেল ভাই ও সামনে আসছে ওই দেখো ওইখানে দাঁড়িয়ে রয়েছে ভাই ও চলে গেছে এই টাইমে এবার আমাকে আরামসে বেরোতে হবে ভাই আমি গান নিলাম আমি কন্ট্রোল টিপে আরামসে বেরোবো আমি জানি না মাইকেল কোথায় মাইকেল তলার দিকে যাচ্ছে আমাকে ভাই ওই রুমটাতে ঢোকার জন্য একটা কি লাগবে যেটা আমি জানি না কোথায় আছে মাইকেল পাগল মাইকেল পাগল মাইকেল পাগল মাইকেল তলায় চলে গেছে এবার আমাকে কি খুঁজতে হবে ভাই কি খুঁজতে হবে কি আমি জানি না কি কোথায় আছে এক মিনিট আমার আই থিঙ্ক এই রুমটাতে কিছু মিস্টেক হয়েছে আমি খুঁজে পাইনি হয়তো এই রুমটাতে কোনো একটা কি রয়েছে জানি না এই রুমটাতে আই থিঙ্ক কি কোথায় হতে পারে ভাই বেসমেন্টে বা তলার রুমেতে কোথাও আমি আস্তে করে যাব ভাই মাইকেল দেখতে পাচ্ছে না তুমি যতক্ষণ না আওয়াজ করবে ও তোমাকে দেখতে পাবে না আরে মাইকেল পাগলা মাইকেল এদিকে এদিকে হট হট ওই মাইকেলকে মেরে দিয়েছি ভাই চলো ভাগো তলায় ভাগো তলায় ভাগো ওই মাইকেল উঠে পড়েছে ওরে মাইকেল ভাই এটা কি ছিল আমি তো ওর বডির উপর দিয়ে তলায় যাচ্ছিলাম ভাই আমি ওর বডির উপর দিয়ে তলায় যাচ্ছিলাম ওই 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 আবার দেখতে পেয়েছি ভাই আমরা আবার ওই সেম জায়গাতে চলে এসেছি যেখানে আমাদেরকে মাইকেলের সাথে ফার্স্ট দেখা হয়েছিল আমার মনে আছে কি করতে হবে আমাকে আমাকে গান নিতে হবে আর চাবি খুঁজতে হবে একটা ভাই আমি এখন ব্রেথ হোল্ড করে রয়েছি যাতে আমাকে দেখতে না পারে আর আমাকে এখন ফুসফুস করে কথা বলতে হবে খুব বাজে মিউজিক চলছে যা এখান থেকে আমি ভালো করে ভাই এই জায়গাটাকে এক্সপ্লোর করে নেবো যে এখানে আর কোনো চাবি আছে কিনা কারণ শুধু আমরা এখান থেকে একটা চাবি পেয়ে তো ছিলাম ওটা উপরের রুমেতে গেছে উপরের রুম থেকে আর কোথায় যাবে ভাই আর মাইকেল এখানে নেই ওকে এখানে চাবি এই যে এই চাবিটা নেবো আর এখানে কোথাও কি চাবি আছে আমাকে একবার চেক করতে দাও এখানে আই থিঙ্ক কোনো চাবি তো থাকার কথা এখানে চাবি নেই তো কোথায় থাকবে ভাই আর একটা চাবি ওই একটা চাবি আমার লাগবে যেটা উপরে যেতে আমার হেল্প করবে মাইকেল এখানে নেই তো এখন না মাইকেল এখানে নেই বাইরে দিয়ে কেমন একটা হাওয়া চলছে ভাই ঠিক আছে চলো এখান থেকে আরামসে যাওয়া যাক ভাই আমি এবারে ভেতরটা ভালো করে এক্সপ্লোর করে নেবো তারপর উপর ওই আরে পাগলা পাগলা ছাড় ছেড়ে দে ভাই লুকিয়ে পড়েছি ভাই কি জোর দৌড়ে এসছে ভাই আমি দৌড়েছি খুব জোর ওখান থেকে ভাই প্রথম কথা হচ্ছে মাইকেল জোরে দৌড়তে পারে না তো আমরা তাড়াতাড়ি দৌড়ে সার্চ করতে পারবো দেখো মাইকেল আমার দৌড়ে এসে এখানে আমি লুকিয়ে 100 বছর হয়ে গেল মাইকেল এখন এসে পৌঁছচ্ছে ভাই ব্রেথ হোল্ড কর ব্রেথ হোল্ড কর ব্রেথ হোল্ড কর না এদিকে আসিস না ওকে মাইকেল মেয়ার সো হরর ভাই আমি কি বলবো আমি জানি না মাইকেল মেয়ার খুব হরর আমাকে তলাটা ভালো করে এক্সপ্লোর করতে হবে যাতে ফার্স্ট ফ্লোরটা আমি ভালো করে এক্সপ্লোর করে নিই আর ওখান থেকে আমি যে চাবিটা পাবো সেটা আমার সেকেন্ড রুমেতে কাজে লাগবে ভাই সেকেন্ড রুমেতে কিছু তো আছে বুলেটস আছে আই থিঙ্ক এক্সট্রা চলো আরামসে বেরিয়ে পড়ি এখানে মাইকেল মেয়ার ওদিকে যাচ্ছে ওই দেখো ওদিকে যেতে দাও এদিকে কিছু নেই তো ভাই ভাই এদিকে কিছু নেই এখানটা পুরো ফাঁকা মাইকেল এবার নেই এটাতে কিছু করতে হবে না তো না মাইকেল ভেতরে তোর পাগলা মাইকেল কোথাকার ভাই মাইকেল এখানে আসছে কেন আমাকে যেতে দেবে না নাকি আজকেও দেখো মাইকেল আসছে ভাই এত এত স্লো আসে প্লাস ভাই দেখো মাইকেল এখন আসছে ও দেখো ব্লারে আসছে ভাই আসিস না হ্যাঁ ওদিকে যা ওদিকে যা আমি কিছুক্ষণ বাদে যাবো গাইজ ওখানে গাইজ আমার কাছে একটা প্ল্যান আছে যে কি করা যেতে পারে ভাই আমরা গান নিয়ে আমাদের আর একটা স্লট খুঁজতে হবে গুলির যেটা দিয়ে আমরা ওকে একবারে মেরে দিতে পারবো ভাই আমার যেমন হয় ওকে আমরা একবারে মেরে দিতে পারবো মুন্না মাইকেল মাইকেল মেয়ার্স এদিকে নেই তুই আমি এখান থেকে দেখবো ভাই ও যদি এদিকে আসে যাতে এদিকে না মানে এদিকে যাতে না আসে আমাকে দেখতে
পেলেই তো আমাকে তাড়া করবে ভাই, তাহলে এদিকে আসবে না। আমাকে ঘন্টা নিতে হবে পড়ে গিয়ে আমি কি পেয়ে গেছি। এত স্লো হাঁটে কেন কে জানে ভাই, আমি বুঝতে পারছি না এত স্লো হাঁটে কেন। আমাকে দৌড়ে আমি চলে যেতে পারি, বাট আমি রিস্ক নিতে চাই না ভাই, আমি আবার মরে যাবো যদি আমি দৌড়ে যাই। চলো যাওয়া যাক, রিস্ক রিস্ক নিতে হবে রিস্ক। এখানে মুন্না নেই ভাই, ভূত আমাকে মনে হচ্ছে, ওকে নয়, উপর থেকে তলায় আসছে, আমি জানি না কোথায় আছে, বাট আছে কোথাও একটা। আমি এদিকে চলে এসেছি ভাই, যাতে আমাকে না দেখতে পারে। তো আস্তে আস্তে আমি এখান থেকে রিফিল ফিবিল সার্চ করে নিয়ে গায়েব হয়ে যাবো ভাই। চলো এটা খুলে দিয়েছি, দরজা বন্ধ, এখান থেকে গান নেবো। আবে গান কোথায়, হ্যালো, গান নেই এখানে, লোকাবার জায়গাও নেই, গান নেই এই রুমেতে, গানই নেই ভাই এখানে, গান সাইড করে দিয়েছে ও কোথাও মাইকেলের বেটা। আমি এখন লুকিয়ে বসে আছি যাতে ও এসে আমাকে না গেম বাজি দেয়। কিন্তু গান ও লোকারও কোথায় ভাই, আমি একবার মরেছি বলে গান এত দূর লুকিয়েছে ভাই, গান রাখলো কোথায় ভাই আমি দেখতে পাচ্ছি না, বাট আমি গান খুঁজছি, গান এখানে গেল কোথায়। গান ফাইনালি ফাইনালি এইখানে ভাই, এখানে একটা পেয়েছি। আর আমাকে একটা গুলির বাক্স লাগবে, জাস্ট জাস্ট একটা গুলির বাক্স ভাই। গুলির বাক্স পেলেই ওকে আমি মেরে দিতে পারবো, বাট আমার কাছে আর গুলি নেই। নেই ভাই, আমার কাছে শুধু গুলি রয়েছে। মুন্না মাইকেল, রিলোড কর, রিলোড কর, রিলোড কর, রিলোড কর, পেসেতে হেড, হেডশট, হেডশট ভাই, ও আবার উঠবে। আমরা মুন্নাকে এখনো মাইকেলকে মেরে দিয়েছি আই থিঙ্ক, যাই না ভাই, আমি ওর কাছে গেলেই ও উঠে পড়বে। ও অ্যাক্টিং করছে, ও অ্যাক্টিং করছে ভাই, বহুত বহুত সাড়া অ্যাক্টিং করে ভাই, তোমরা জানো না। এক্ষুনি আমি ওর কাছে যাবো, আমাকে ঘাপ করে ধরবে, দেখেছো দেখেছো দেখেছো, আমি বললাম না ভাই অ্যাক্টিং লেভেল খুব হাই এর। মারসালাকে মারসালাকে, ওই আর গুলি নেই, আর গুলি নেই, আর গুলি নেই ভাই, আর গুলি নেই আমার কাছে। এবার আমি কি দিয়ে মারবো, ব্রেথ কন্ট্রোল কর, ব্রেথ কন্ট্রোল কর, আস্তে ভাই, কোলেতে চলে এসছে। এবার এবার আমাকে গুলি খুঁজতে হবে, জাস্ট জাস্ট গুলি খুঁজতে হবে, তারপর আমি ওকে মারতে পারবো, নয়তো আমি মারতে পারবো না ভাই। ওকে আর দু চারখানা গুলি মারলে আই থিঙ্ক মরে যাবে, যাই না ভাই, মাইকেল বলা যেতে পারে না। গুলির বাক্স আর কোথায় আছে আমি জানি না ভাই, এখানে তো আমি কোথাও গুলি দেখতে পাচ্ছি না। এই তো এই তো, মেরে দেবো, মার, ও ও মেরে দিয়েছি, মেরে দিয়েছি, মরে যা, মরে যা, লাস্ট গুলি আছে। আবে তুই কোথাতে গেলি, ওই ওই, এবে একে দূরে সরা, একটু ধরবে, অ্যাক্টিং করে, মেরে দিয়েছি, মেরে দিয়েছি, মেরে দিয়েছি ভাই, আমরা বাঁচিয়ে দিয়েছি একে। আরে আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ফাইনালি মাইকেল মেয়ারসকে ভাই আমরা মেরে দিয়েছি খুব কষ্টে ভাই, গুলির রিফিলই পাওয়া যাচ্ছিল না, কোথা থেকে মারবো কে জানে। ঠিক আছে গাইস, আজ গেমটা এতটাই, খুব টেনশনের গেম ছিল ভাই, খুব খুব একদম সেই গেমে ঢুকে মারতে হয়েছে আমাকে। আরে কোথায় ছিল এতক্ষণ ধরে, কোথায় লুকিয়ে কে জানে ভাই, আমি তোকে লোকাতাম আমাকে বাঁচতে হতো না। ঠিক আছে চলো, আজকে গেমটা এতটাই, যদি তোমাদের গেমটা হয় লেগে থাকে, যদি গেমটা ভালো লেগে থাকে, তাহলে দু একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। তো চলো দেখাচ্ছি নস্টার পরের গেমপ্লে ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।